বাংলাদেশের রাজনীতি কোরআনে আছে। 2021 থেকে সামনের দিকে রাজনীতি কোথায় আছে? আগেরগুলিও ছিল বলি নেই, এটা আছে। আমি 5 বছর অপেক্ষা করেছি, আমি কিসেতে আজকে খুতবা দিতাম না যদি আমার স্বপ্ন সত্য স্বপ্ন সূত্র আমাকে পারমিশন না দিত? হ্যাঁ, এখন বলো, সময় হয়েছে। সেই ইনফরমেশন পেয়েছি, পেয়েই তারপর বলেছি যে হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিটা সূরা ইউসুফে আছে এখন ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সহ আগামী দিনের রাজনীতি স্বপ্ন দিয়ে নিয়ন্ত্রণ হবে। আমরা আগামীকাল কি হতে যাচ্ছে ঘুমের ঘরে দেখে ফেলবো। হ্যাঁ, দেখছি, আলহামদুলিল্লাহ দেখছি, আমাদের লোকজন দেখতে পাচ্ছে। পৃথিবীর কোনো গোয়েন্দা, কোনো সিআইডি কেজিবির বাবার সাধ্য নাই এমন সংবাদ দেয়া যে সংবাদ মুমিনরা ঘুমের ঘরে পায়। সূরা ইউসুফ স্বপ্ন দিয়ে শুরু। কেন শুরু? যে সেম ঘটনা তোমাদের বেলায় ঘটবে এবং স্বপ্ন সেখানে বড় ধরনের বেসিক একটা পার্ট নেবে। এবং নবীজি বলেছেন শেষ জামানায় স্বপ্ন মুমিনদের স্বপ্ন মিথ্যা হবে না। বাংলাদেশের আকাশে আমি একজন ইউসুফের গ্রাণ পাচ্ছি। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। মুসলিম বিশ্বের ভবিষ্যৎ বর্ণিত আছে সূরা আল কসাস। সূরা আল কসাসের মধ্যে আর বাংলাদেশের বর্তমান এবং বর্তমানের কাছাকাছি সময়ের ইতিহাস পরিণতি বর্ণিত হয়ে আছে সূরা ইউসুফের মাঝে। মুসলিম ওয়ার্ল্ডকে বুঝতে হলে সূরা আল কাসাসকে পড়তে হবে, বাংলাদেশকে, বাংলাদেশের বর্তমান এবং নিকটবর্তী ভবিষ্যৎকে বুঝতে হলে সূরা ইউসুফকে পড়তে হবে ইনশাআল্লাহ। সূরা ইউসুফে যা আছে বাংলাদেশে তাই ঘটবে ইনশাআল্লাহ। সূরা আল কাসাসে যা আছে সারা বিশ্বে তাই ঘটবে ইনশাআল্লাহ। এবং আমার দ্বিতীয় খুতবার বিষয়বস্তু হবে ইসলামের আন্তর্জাতিক, মুসলিম উম্মার আন্তর্জাতিক 3টি মূলনীতি ইনশাআল্লাহ। দ্বিতীয় খুতবায় আমি সেই 3টি মূলনীতি নিয়ে কথা বলব। প্রথম খুতবায় যে বিষয়টা নিয়েছি মুসলিম ওয়ার্ল্ডের ভবিষ্যৎ সূরা আল কসাসের মধ্যে আছে, বাংলাদেশের ভবিষ্যৎ সূরা ইউসুফের মধ্যে আছে। হয়তো অনেকে আশ্চর্য হবেন যে 1400 বছর আগের বইতে আবার বাংলাদেশের কথা, ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, সম্মানিত মুসলিয়ানে কেরাম, কোরআনে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী ইউসুফ আলাইহিস সালামের জন্য শোনানো হয়নি, বর্ণনা করা হয়নি। ইউসুফ আলাইহিস সালামের গোটা ঘটনা আপনাকে শোনানো হয়েছে, আপনার জীবনে ঘটবে, আপনাদের জাতীয় জীবনে ঘটবে, এই জন্য আপনাদেরকে বলা হয়েছে। ইতিহাসের কোনো ঘটনাই, ইতিহাস যাদেরকে নিয়ে তৈরি হয় তাদের জন্য বলা হয় না, ভবিষ্যৎ যারা তাদের জন্য বলা হয়। সূরা ইউসুফ মক্কি সূরা, মক্কার জীবনে নাজিল হয়েছে। তখন কি ইউসুফ আলাইহিস সালাম ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ভাইয়েরা যারা কূপে ফেলেছিল, যে জোলাকা প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় ইউসুফকেই দোষারোপ করেছিল, কেউ কি ছিল? কেউই তো নেই। তাহলে ইতিহাসটা কাদেরকে আল্লাহ শোনালেন? কাদের জন্য সবচেয়ে সুন্দর ইতিহাসের এই ঘটনা আল্লাহ বর্ণনা করলেন কাদের জন্য? কিয়ামত পর্যন্ত আমরা যারা আসব আমাদের জন্য, ওই যুগে নবীজির জন্য। ঠিক ইউসুফের জীবনে যা ঘটেছিল নবীজির জীবনেও তাই ঘটেছে।
আজকেও আমি বলছি আমাদের একটা সত্য স্বপ্নের আলোকে, আজ থেকে আনুমানিক 5 বছর আগের একটা সত্য স্বপ্নের আলোকে আমরা এদেশের সরকার, এদেশকে নিয়ে যারা ভাবেন কোন পথে যেতে হবে এগুলো নিয়ে যারা চিন্তা করেন, আমি আজকের খুতবাটা দেশপ্রেমিক এই বাংলাদেশকে যারা ভালোবাসেন, এই জাতিকে যারা ভালোবাসেন, জাতির জন্য যারা চিন্তা করেন, জাতির ভবিষ্যৎকে সুন্দর করার যারা পরিকল্পনা স্বপ্ন অভিলাষ অন্তরে পোষণ করেন, আজকের খুতবাটা সেই বন্ধুদেরকে আমি উপহার দিলাম। আপনারা তো আছেনই, ইতিহাস কখনো ইতিহাসওয়ালাদের জন্য বলা হয় না। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী ইউসুফ আলাইহিস সালামের জন্য বলা হয়নি, আপনার জন্য বলা হয়েছে, আপনার জাতির জন্য বলা হয়েছে, বর্তমান ভবিষ্যতের মুসলিম জাতির জন্য বলা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, 71-এর ইতিহাস, 71-এ যারা প্রাণ দিয়ে এই দেশকে স্বাধীন করে গেছেন তাদের জন্য বর্ণনা করা হচ্ছে না, কারণ তারা তো চলেই গেছে। 71-এর শহীদদের ইতিহাস শহীদদের জন্য বর্ণনা করার দরকার নেই, আপনার জন্য দরকার। তোমরা যারা আছো এই প্রজন্ম, তোমাদের জন্য দরকার। সে সময়ে যা ঘটেছিল এই সময়েও প্রায় তাই ঘটবে, তোমাদের জানা উচিত। কোরআনের অতীত ইতিহাসের জানালা দিয়ে বর্তমানকেও দেখা যায়, ভবিষ্যৎকেও দেখা যায়, কিন্তু সবাই দেখে না, দেখতে চাইলে কেউ দেখে। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, তাদের কাহিনীর মধ্যে, লাকাদ নিশ্চয়ই, ফি কসাসিহিম তাদের কাহিনী, তাদের ঘটনার মধ্যে, ইতিহাসের মধ্যে, ইবরাতুন ইবরা দৃষ্টান্ত, এমন কিছু বুঝার বিষয় আছে যা ইবরা হবে, ইবরা মানে ক্রস করবে। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালাম থেকে যা ক্রস করে অতিক্রম করে তোমার কাছ পর্যন্ত চলে আসবে, এমন শিক্ষা তাদের ঘটনার মধ্যে আছে, সেভাবে বুঝবা। তো এটা বুঝবে কারা? লিউলিল আলবাব, ট্রুলি একেবারে নিখুঁত খাঁটি জ্ঞান যাদের আছে তারা বুঝবে। এটা আল্লাহ বলছে, আদম আর হাওয়ার উলঙ্গ হওয়ার কাহিনী আদম আর হাওয়ার জন্য কোরআনে বর্ণনা করেনি, কারণ আদম হাওয়া তো কত হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। তো আদম আর হাওয়া নিষিদ্ধ রিজিক খেয়ে উলঙ্গ হয়ে গিয়েছিলেন, দিগম্বর হয়ে গিয়েছিলেন, স্বামী স্ত্রী উভয় হয়েছিলেন, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গিয়েছিলেন, কেয়ামত পর্যন্ত জেলখানা দুনিয়ার কারাগারে বন্দী, নিজে নিজের স্ত্রী ছেলে মেয়ে সবাই হয়ে গিয়েছিলেন। এই কাহিনী কি আদম আর হাওয়ার জন্য কোরআনে বর্ণনা করেছে? না, আপনার জন্য, এটা আপনার জন্য দরকার। সেম ঘটনা ঘটবে, যেই ভুল তারা করেছিল, যেই নিষিদ্ধ রিজিক তারা মুখে দিয়েছিল, সাথে সাথে যেই ভয়ঙ্কর পরিণতি তাদের হয়েছিল, নিষিদ্ধ রিজিক তুমি মুখে দিলে সেম ঘটনা তোমার ব্যাপারে, তোমার 14 গোষ্ঠী বংশধরের ব্যাপারে, যুগের পর যুগ তোমার প্রজন্মের পর প্রজন্মের ব্যাপারে সেম রিয়াকশন, সেম শাস্তির বিধান কার্যকর হয়ে যাবে, বাঁচতে পারবা না। আদম আর হওয়ার কাহিনী আদম হওয়ার জন্য আল্লাহ বর্ণনা করেন না, কিন্তু আমরা যখন কোরআন পড়ি আমরা অধিকাংশরাই বুঝি এটা তো ওনাদের কাহিনী, ওনাদের জন্যই বুঝি আল্লাহ বর্ণনা করছেন। না, আল্লাহ আহকামুল হাকিমি। আমরা বাংলাদেশে এই বশিকপুরে শুনেছি, জিরে মারি বৌরে শিখা, বৌরে মারি শাশুড়িদের শিখে, মারে শিখে, মারে তার কিছু কোয়া যায় না,
মা যে অন্যায় করে সেই অন্যায় বয়ে করছে আর দেশে থাপ্প। তো মা দেখলো সর্বনাশ, এই অন্যায় তো আমিও করি, তাহলে এই অন্যায় করে বয়ে যদি থাপ্পড় খায় তো আমিও তো আসলে থাপ্পড়ের উপযুক্ত কাজে করতেছি। বাবা এই কাজ আর করা যাবে না। সূরা ইউসুফ এটা হলো একটা ট্র্যাজেডি, ট্র্যাজেডি সূরা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যদি কোনো জীবন ঘনিষ্ঠ বই থাকে, যেটা আপনারা সিনেমায় দেখেন, নাটকে দেখেন, এমন কোন ঘটনা যেগুলো দিয়ে উপন্যাস হয়, সিনেমা তৈরি হয়, সুন্দর সিনেমা, শিক্ষণীয় সিনেমা তৈরি হয়, কাছাকাছি ওই ধরনের কিছু দেখার শোনার রুচি যেহেতু মানুষের আছে, আল্লাহ তাআলা ওই ধরনের একটা ঘটনা বর্ণনা করে আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। সূরা ইউসুফে বাংলাদেশের ভবিষ্যৎ, ভবিষ্যৎটা কি? ইন্নি লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। বাংলাদেশের আকাশে আমি একজন ইউসুফের গ্রাণ পাচ্ছি, যেই নামই দিই হোক, একজন ইউসুফের গ্রাণ পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমাকে মাথা নষ্ট না বলতা তাহলে ভালো করতা, কারণ আমি নষ্ট মাথার মানুষ না। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, লাউলা আন তুফান্নিদুন, কোথায় ইউসুফ, পাত্তা নাই 40 বছর। বাবাই বলতেছে, আমি তো ইউসুফের গ্রাণ পাইতেছি। পুতিরা কয়, কালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কদীম, আল্লাহর কসম তুমি তো সেই পুরানো বিভ্রান্তি গোমরাহির মধ্যে এখনো ডুবে আছো, তোমার আর এই গোমরাহি যাবে না, তুমি এখনো ইউসুফের খাপ দেখো, ইউসুফের তো শেষে করে দিয়ে দিয়েছি আমরা। এমনি বলতেছি না, কাজী হারছে গুইয়া দিদা গুইয়া, এই কাজী যা বলে দেখে শুনে বলে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ নিয়ে ইদানিং অনেকেই ভাবেন, আমি তাদেরকে আজকের খুতবাটা উপহার দিলাম যে একজন ইউসুফ খুঁজে বের করুন, একজন ইউসুফকে খুঁজুন, ইউসুফকে খুঁজে বের করুন। সেই লোক আমি না, অবশ্যই আমি না, মেসেজ দিয়ে যাই, সেই লোকটা আমি না, হয়তো কারো ধারণার আশপাশেরও কেউ না, কল্পনারও বাইরে হতে পারে, এমনই হয়। ইউসুফ আলাইহিস সালামের সূরার মধ্যে কি আছে? ইউসুফের প্রতি, ইউসুফের কাছে স্বপ্ন শুরু হয় কি দিয়ে? 11 নক্ষত্র দেখেছিলেন। ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র আমি দেখেছি। ওয়াশশামসা ওয়াল কমর, আর দেখেছি সূর্য আর চন্দ্র। কি দেখেছি? রাআইতুহুম লি সাজিদিন, দেখেছি এরা আমাকে সেজদা করে আছে। স্বপ্ন দিয়ে শুরু। এই বাংলাদেশ সহ আগামী দিনের রাজনীতি স্বপ্ন দিয়ে নিয়ন্ত্রণ হবে। আমরা আগামীকাল কি হতে যাচ্ছে ঘুমের ঘরে দেখে ফেলবো। হ্যাঁ দেখছি, আলহামদুলিল্লাহ দেখছি, আমাদের লোকজন দেখতে পাচ্ছে। পৃথিবীর কোনো গোয়েন্দা, কোনো সিআইডি কেজিবির বাবার সাধ্য নাই এমন সংবাদ দেয়া, যে সংবাদ মুমিনরা ঘুমের ঘরে পায়। সতত যে মতি লোক নিশার স্বপনে, হ্যাঁ নিশার স্বপন। সূরা ইউসুফ স্বপ্ন দিয়ে শুরু। কেন শুরু? সেম ঘটনা তোমাদের বেলায় ঘটবে এবং স্বপ্ন সেখানে বড় ধরনের বেসিক একটা পার্ট নেবে। এবং নবীজি বলেছেন শেষ জামানায় স্বপ্ন, মুমিনদের স্বপ্ন মিথ্যা হবে না।
তাকযিবু রুয়াল মুমিন, যখন কিয়ামত ঘনিয়ে আসবে মুমিনের কোন স্বপ্ন সহজেই মিথ্যা হবে না, কারণ আশপাশে সব মিডিয়া মিথ্যা বলে, বিশ্ব মিডিয়া মিথ্যা বলে, প্রতারণা করে লালকে সবুজ বানায়, সবুজকে লাল বানায়, সাদাকে কালো বানায়, কালোকে সাদা বানায়, নিরপরাধকে অপরাধী বানায়, শান্তিপ্রিয়কে জঙ্গি বানায়, বানায় কিনা? ওই মিডিয়ার প্রতি আল্লাহর আস্থা নাই। এই জন্য আল্লাহ তাআলা নবুয়তের 46 ভাগের এক ভাগ ড্রিম মিডিয়া, স্বপ্ন মিডিয়া মুমিনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি যে দেখলেন 11 নক্ষত্র আর চন্দ্র সূর্য তাকে সেজদা দিচ্ছেন, বাস্তবায়িত হয়েছিল না? হয়েছে। তার 11 ভাই, 11 নক্ষত্র আর চন্দ্র সূর্য তার মা বাবা। তৎকালে নিয়ম ছিল রাজাদের সিংহাসনের সামনে গিয়ে এভাবে মাথা নত করা, এটাই সেজদা, মাথা নত করলে সেজদা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ছোটবেলায় বাংলা কবিতায় কবিয়াল গেও কবিরা কিছু কবিতার বই বিক্রি করত পদ্মারহাটে পাটোয়ারি বাজারে, আমরা কিনতাম এগুলি। এগুলির শুরুটা এমন হতো, ওগো দয়াল রহমান কে পারে বুঝিতে তবসান, নাকি যেভাবে মানে শুরুটা খুব আকর্ষণীয়, ওগো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আসলে তো আল্লাহর শান বোঝার ক্ষমতা আমাদের নাই, অনেকের কাছে ঘোরের মতো লাগছে যে কাজী সাহেব কি বলছে আল্লাহ জানে। আমি তো বারবার এই জন্য বলতেছি, আমি দেখে দেখেই বলতেছি, দেখেই বলতেছি, না দেখে বলছি না। বাংলাদেশের যারা ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তারা সূরা ইউসুফের মধ্যে খুঁজে পাবেন ভবিষ্যৎটা কোন দিকে যাবে ইনশাআল্লাহ। 40 বছর পরে বোঝা গেল ইউসুফের স্বপ্নটা কেন ছিল। 40 বছর পরে বোঝা গেল ভাইরা যে হিংসা করলো, হিংসা করে তাকে কূপের নিচে ফেলে দিল, এটা কেন আল্লাহ ঘটতে দিয়েছিলেন। কূপের তলা থেকে তুলে তাকে আবার অল্প কয় টাকায় ভাইয়েরা বিক্রি করে দিল, কি অপমান! কূপে ফেলার এক অপমান, প্রাণ সংহারের মতো নির্যাতন, সেখান থেকে তুলে আবার অল্প পয়সায় বিক্রি করে দেয়া। وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُودَةٍ وَكَانُوا فِيهِ مِنَ الزَّاهِدِينَ। তারা তাকে অল্প কয় টাকায় বিক্রি করে দিল, তাও টাকাগুলো অচল, বাক্স ত্রুটিযুক্ত টাকা। আর তারা ইউসুফের বিষয়ে মিনাজ জাহেদিন, তাদের কোনো আগ্রহ নাই, এই ধরনের তারা অবমূল্যায়ন করে ইউসুফকে অল্প টাকায় বিক্রি করে দিল, তার স্বাধীনতা বিক্রি হয়ে গেল। তিনি একজন স্বাধীন সন্তান, তার স্বাধীনতা কি হয়ে গেল, বিক্রি হয়ে গেল। তারপরে মিশরের বাজারে আবার তিনি আনিত হলেন, সেখানে আবার বিক্রি করা হলো বিশাল মূল্যে, সেখান থেকে আবার আজিজে মিসিরের বাসায় নেওয়া হলো, আরেক বিপত্তি, জুলাইখা তার প্রেমে পড়ে, প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে কি বলল, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআ, আপনার স্ত্রীর সাথে যে খারাপ কাজের পরিকল্পনা করেছে তার সাজা কি হওয়া উচিত, আমার স্বামী আপনি বলেন। দেখছি আমাদের এই যুগেই তো দর্শন করে একজনে মামলা খায় আরেকজন, সেই ইসা আলাইহিস সালামের।
শেষ যুবক ইউসুফ কি করবেন? প্রায় 7 বছরের জেল, জেলখানার কষ্ট সইলেন। এই যে হিংসা, ভাইয়েদের হিংসা, বিদ্বেষ, ইউসুফকে দেখতেই পারে না, বাবার কাছে সে প্রিয়, অতএব ইউসুফকে রাখা যাবে না, হয় খুন করতে হবে আর না হলে কূপে ফেলে দিতে হবে। ভয়ঙ্কর হিংসা, হিংসার আগুনে ইউসুফকে জ্বালানো হলো। এরপরে কূপে নিক্ষিপ্ত হওয়ার কষ্টে তাকে নির্যাতন করা হলো। তৃতীয় দফায় তাকে অল্প দামে অপমান করার জন্য বিক্রি করা হলো। চতুর্থ দফায় আবার মিশরে তিনি কাফেলার দ্বারা বিকৃত হলেন। পঞ্চম দফায় বিশাল জুলাইখা চক্রান্তের শিকার হয়ে জেল, জরিমানা, অপমান, অসম্মানের শিকার। বহু বছর পরে দেখা গেল এর প্রত্যেকটি কাজ ছিল ইউসুফকে ক্ষমতায় নেয়ার রব্বানি প্রক্রিয়া। ইউসুফকে আল্লাহ ক্ষমতা দেবেন, আজি যে মিশরের হ্যাঁ রাজত্ব তাকে দেবেন, এই পর্যন্ত যা হয়েছে এতদিন মানুষ দেখেছে, আহারে ইউসুফ কত দুর্ভাগা, ভাইয়েরা হিংসা করে বহিষ্কার করলো, বাড়ি থেকে বের করে দিল, ইউসুফের কত কপাল খারাপ, বাবা কাঁদে, মা কাঁদে, আহারে ইউসুফ, ইউসুফ কত দুঃখ লইয়া দুনিয়াতে আসছে। এরপরে আবার কূপে ফেলে দিল, ইউসুফের ভাগ্য আরও খারাপ। এরপরে অল্প দামে বিক্রি, ভাগ্য আরও খারাপ। মিশরে গিয়ে এবার বিজাতির কাছে বিক্রি, স্বজাতির কাছে তো বিক্রি নেই, আরেক জাতির কাছে বিক্রি, ভাগ্য আরও খারাপ। এরপরে জোলাখা ইউসুফকে বলছিল, জোলাখা আমার সাথে প্রেম করো, আই লাভ ইউ বলছিল নাকি? কিছুই তো বলে নাই। উনি ওনার ইউসুফই ফুলের মতো, জমজমের মতো পবিত্র চরিত্র নিয়ে তিনি সেখানে, তার পিছনে জোলাইখা লেগে সেই জেলখানায় নিয়ে গেল। আহার, সবাই ইউসুফের কপালটাই খারাপ, আল্লাহ তো হাসতেছে, আল্লাহ ইউসুফ আমি তোরে যে সম্মানটা দেব, এই কষ্টের গিরিপথ, কষ্টের এই পারাবার, কষ্টের এই সমুদ্র পাড়ি না দিয়ে যদি ওইখানে ওঠো, মানুষ থাকবে না, তুমি পারবা না, নষ্ট হয়ে যাবা। এই জন্য কঠিন প্রশিক্ষণের পর প্রশিক্ষণ, তাই না? হিংসার আগুন সহ্য করার ধৈর্য তুমি শিখেছ, 1 ডিগ্রি পেলা, আবার কুফে পড়ার পরেও ধৈর্য হারা হয়নি, আরেক ডক্টরের ডিগ্রি পেলা, সেখান থেকে মান অপমান ছিন্ন করে ক্ষুণ্ণ করে তোমাকে বিক্রি করে দেওয়া হলো, আরেক ডক্টরের ডিগ্রি পেলা, সেখান থেকে আবার বিজাতির কাছে বিক্রি হলো, আরেক ডিগ্রি পেলা, সেখান থেকে আবার জেলখানায় নির্যাতিত হলো, আরেক ডিগ্রি পেলা। এতগুলি ডিগ্রির পরে ইউসুফ এবার বস, সিংহাসনে বস। মাসাইবুল মুমিনিনা লিদাফে আউলির রাফে, মুমিনদের বিপদ দুই কারণে আসে, তাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য আসে, আর লির রাফে তাকে উচ্চ আসনে আসীন করাবার জন্য আসে। আল্লাহ, আবারও বলি, ইন্নি লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের গ্রাম পাচ্ছি, তোমরা যদি আমাকে মাথা নষ্ট না বলতে কতই না ভালো হতে, কিন্তু বলবা, তোমরা বলবা, কালু তাল্লাহি ইন্নাকা লাফি দলালিকাল কাদিম, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই, তুমি তোমার সেই আগের গোমরাহি, বিভ্রান্তি, ভ্রষ্ট কথার মধ্যে এখনো ডুবে আছে। কিন্তু বছর যায়, বছর যায়, যেতে যেতে একসময় ফালাম্মা আন জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহি, সুসংবাদদাতা এসে গেল, ইউসুফকে পাওয়া গেল, এ ইউসুফের জামা,
অন্ধ ইয়াকুব আলাইহিস সালাম, অন্ধ পিতার মুখে জামাটা যখন পরশ লাগানো হলো, সাথে সাথে আগের মতো সেই চোখ আবার ফিরে আসলো। তিনি ফিরে তিনি চক্ষুষ্মান হয়ে গেলেন, দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেলেন, এখন সব দেখতে পাচ্ছেন। বাংলাদেশের রাজনীতি কোরআনে আছে, 2021 থেকে সামনের দিকের রাজনীতি কোথায় আছে? আগেরগুলিও ছিল বলি নেই, এটা আছে। আমার শিশুকালে দেখতাম আমার বাবা কোরআন পড়ে, পড়ে টড়ে বন্ধ করে বলে, এরে আর সময় নাই রে, আবার পড়ে, পড়ে টড়ে কোরআন বন্ধ করে কয়, এরে আর সময় নাই রে, কি সময় নাই রে, এটা কিন্তু বলতো না, আবার পড়ে বন্ধ করে চুপ করে থাকে, এরে আর সময় নাই রে। তিন চার মাস পরে দেখে ঠিকই বিশাল ঘটনা ঘটে যাচ্ছে। আল্লাহু আকবার, কোরআন আয়না স্কিন, কিসের CNN, কিসের আল জাজিরা? সমস্ত আল জাজিরার আল জাজিরা হলো কোরআন, সমস্ত CNN এর CNN হলো আল কোরআন। বাংলাদেশ টেলিভিশনের বাবা বাংলাদেশ টেলিভিশন হলো আল কোরআন। এখানে লক্ষ্য করেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, যদি জ্ঞান থাকে তারা এই সূরা ইউসুফকে টেনে ইবরা বানাবে, ক্রস করাবে, ক্রস করে এই বাংলাদেশে এনে দেখে দেবে, দেখে নেবে যে কি ঘটতে যাচ্ছে সামনে ইনশাআল্লাহ। এখন কি আমাকে খুব দোষী করা হবে? আমি দেখলাম এখানে একটা সুন্দর আম গাছ, হাড়িভাঙ্গা আম গাছ জন্ম নিয়েছে, আমি গাছটা চিনি। মালিকদেরকে বললাম, আপনাদের এখানে কিন্তু এই গাছটা হাড়িভাঙ্গা, খেয়াল রাখে। হ্যাঁ, যদি বলে আপনাকে আমরা এটার জন্য, যদি আপনি কেন বললেন এটা হাড়িভাঙ্গা আম কেন বললেন? আরে বাবা, এটা একটা মূল্যবান জিনিস, তোমাদেরকে বললাম কাজে লাগবে, আমি বলাতে দোষ হলো, আর তোমরা যে লাগিয়েছো গাছটাতে তোমাদের দোষ হয় নাই। যারা ইনফরমেশন দেয়, সংবাদ দেয়, ওদের দোষ নাই, ওদের বাস্তবে যা দেখে তাই বলে। আমি 5 বছর অপেক্ষা করেছি, আমি কিসেতে আজকে খুতবা দিতাম না যদি আমার স্বপ্ন সত্য স্বপ্ন সূত্র আমাকে পারমিশন না দিত। হ্যাঁ, এখন বলো, সময় হয়েছে, সেই ইনফরমেশন পেয়েছি, পেয়েই তারপর বলেছি যে হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিটা সূরা ইউসুফে আছে এখন ইনশাআল্লাহ। ইন্নি লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, এখানে কোনো সংকীর্ণতা নাই, দলীয় কোনো চিন্তা নেই। কোরআন কি কোনো দল করে, পক্ষপাতিত্ব করে, স্বজন প্রীতি করে? কুলিল্লাহু মালিকাল মুলক, মালিকুল মুলকের কথা, উনি ওনার বান্দাদেরকে যুগে যুগে ওহি দিয়ে সম্মানিত করেছেন, এই যুগে ওহি নেই, স্বপ্ন দিয়ে সম্মানিত করেন। হাজার হাজার মানুষ মুমিন ইমানদাররা স্বপ্ন সূত্রে এখন অন্তরে শান্তি খুঁজে পায়, তাই ঘটে যেটা রাতের ঘুমের ঘোরে তারা প্রত্যক্ষ করে। তো ইতিহাস কখনো অতীতওয়ালাদের জন্য বলা হয় না, আপনার জন্য বলা হয়। এই জন্য আপনি কোরআনকে পড়বেন আপনার জন্য, যে এখানে আমার কথা বলা হয়েছে। কোরআন যখন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা
ইমান এনেছে, যারা সৎ কাজ করেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে, তাদের আপ্যায়ন, তাদের মেহমানদারি, তাদের খাবার দাবারের জন্য। এটা কি অতীতের ইমানদার আর নেককারদের জন্য বলা হয়েছে না আপনার জন্য? অতীতের আল্লাহ তো নেক আমল ইমান নিয়ে জান্নাতে চলেই গেছে, তো এই কথা আপনাকে শুনিয়ে ওদের কি লাভ? এটা আপনাকে শোনানো হচ্ছে, মানে আপনি ইমান আনেন, আপনি নেক আমল করেন আর জান্নাতে চলে যান। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে না, জীবনে একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে জান্নাত কনফার্ম, দুই দিন আগে আর পরে, দুই দিন আগে আর বেশি গুনাহ থাকলে একটু পরে হবে, জ্বলবে টলবে তারপরে যাবে, গুনাহ খাতা নাই ডাইরেক্ট, কিন্তু জান্নাত তো কনফার্ম। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা এই মশালাটা, এই আকিদার মশালাটা এভাবে বুঝি না, আমরা কালেমা পড়ার পরেও মনে করি জান্নাত আল্লাহ দিলে দিলে, না দিলে তো না, মিথ্যা কথা, মিথ্যা কথা। ইয়া আম্মি কুল্লি কালিমা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, 70-80 বছরের ঠাকুর মূর্তি পূজারি আবু তালেব নবজি চাচা, নবজি বললেন একবার শুধু মুখ দিয়ে বের করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু লাগবে না, আমি সাক্ষী হয়ে সুপারিশকারী হয়ে বাকি কাজ করে নিই, আমল নাই কিছু নাই ওগুলি আমি দেখব, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের নাগরিকত্বটা একটু নিয়ে নেন, আইডি কার্ডটা নেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এটা কি, আইডি কার্ড, আইডি কার্ড আছে, চিনতে না। এবার চেয়ারম্যান সাহেব বাকিটা দেখবেন, মেম্বার সাহেব সহায়তা করবে, ওসি সাহেব সহায়তা করবে, ঠিক না কি, মন্ত্রণালয় সহায়তা করবে, পাসপোর্ট লাগবে, কি লাগবে সব তারা ব্যবস্থা করে দেবে, আইডি কার্ড আছে। জান্নাতের আইডি কার্ড কোনটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ছেন না সবাই, তাহলে তো জান্নাতি হয়ে আছেন আলহামদুলিল্লাহ। এক সময় আমিও কবর জিয়ারত করতে গিয়ে ভাবতাম কত বেদাত করেছে, কত শিরিক করেছে, হয়তো কত কিছু করেছে, কে জান্নাতে গেছে জানে, সন্দেহ করতাম, এখন আর মোটেও সন্দেহ করি না। মনে মনে ভাবি তখন জ্ঞানটা পরিপক্ক ছিল না। আল্লাহু আকবার, মেরাজের রাতে আল্লাহ তাআলা তার নবীকে যে তিনটা জিনিস দিয়েছেন, সহি মুসলিম মেরাজ অধ্যায়ে এই হাদিসটা আছে, ও আন ইউগফার মান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআন আল মুকাহিমাত, তার উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যেই কোনো ব্যক্তি শিরক না করে যদি মৃত্যুবরণ করে তার সকল কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, সব কবিরা গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। জেনে বুঝে শিরিকটা শুধু করবে না, না জেনে শিরিক করলে সেটাও মাফ, না জেনে করলে কি, এই উম্মতের এত বড় ফজিলত, না জেনে শিরিক করলে সেটাও মাফ। আল্লাহু আকবার, আল্লাহ বলেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল প্রেরণের আগে কাউকে আমি আযাব দেই না, রাসূলের বার্তা পাওয়ার আগে কাউকে আযাব দেই না, রাসূলের নিয়ে আসা জ্ঞান কারো কাছে কোনো বিষয়ে না পৌঁছালে সেই বিষয়ে আমি তারে আযাব দেই না। সে জানতো না যে এটা শিরিক, সারা জীবন এটাকে এবাদত মনে করে করে গেছে, জানার অভাব ছিল, আল্লাহ মাফ করবেন। আহলুল কিবলা, কেবলাওয়ালাদের শিরিক আর শিরিকওয়ালাদের শিরিক এক পাল্লায় মাপা হবে না। আমরা সবাই কেবলাওয়ালা, আহলুল কিবলা, আমরা রওনা দিয়েছি পশ্চিমের দিকে, আমরা যাচ্ছি কোন দিকে, মাঝখান দিয়ে একটু বাঁকা বাঁকা গেল দিক তো পশ্চিমে, এই জন্য আহলুল কিবলা শিরিক আর গায়রে আহলুল কিবলা শিরিক, মুসলমানদের শিরিক আর অমুসলমানদের শিরিক এক পাল্লায় মাপা হবে না ইনশাআল্লাহ। এখন মুসলিমদের আমাদের সবার ঐক্যের দরকার, সবচেয়ে বেশি আমাদের কোনো পার্থক্য নাই,
অমুক কবর পূজারি, অমুক মাজার পূজারি, অমুক গন্ড, অমুক বেদাতি, অমুক গোমরা, এগুলি বললে উপকার যদি হয় এক আনা, ক্ষতি হবে নিরানব্বই আনা। এগুলি বললে লাভ যদি হয় এক ভাগ, ক্ষতি হবে নিরানব্বই ভাগ। এগুলি বলতেও হবে না, বলতে হবে না। সহি একজন আলেমের সাথে চলতে 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 ভুলওয়ালা কখন যে সুধরে গেছে সে টেরো পাইল, এমন হয় না? এমন হয় না? এটা নিয়ম সহবাদ, নবীজির সহবাদ দিয়ে, সাহচর্য দিয়ে ঠিক করে ফেলেছে। তুমি আমাদের সাথে থাকো, থাকলে আস্তে আস্তে কি হয়ে যাবা, ঠিক হয়ে যাবা। কুফুরি বেঈমানি ভুল শুদ্ধ করে নিয়েছে, আর আমরা তো মুসলিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলিম ওয়ার্ল্ডের ভবিষ্যৎ বলেছিলাম কোন সুরায়? সুরা আল কাসাসের মধ্যে। আল্লাহ কি বলেছেন? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ফিরাউন পৃথিবীতে বড় অহংকারী হয়েছে, অহংকারকারী হয়েছে, অহংকার করছে। আমি তোমাদের সবচেয়ে বড় মাবুদ, আমার কথায় চলতে হবে, মিশর আমার, এই নদী নদ নদী আমার, সব আমার, আমিত্ব তাকে পেয়ে বসেছিল। সে কি করত? দেশবাসীকে গ্রুপিংয়ের মধ্যে ফেলে দিত, ইচ্ছে করে টার্গেট করে করে এই একদল ওই একদল ওই একদল বিভিন্ন দলে ভাগ করে তারপরে দুর্বল করে ফেললো। দুর্বল করে এবার কাউকে ইউজাব্বেহু আবনা হোম, তার পছন্দের নয় যারা তাদের ছেলেদেরকে জবাই করত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। খুন আর খুন আর খুন, শিশু জন্ম হলো, জন্মের পরে তার জল্লাদেশে হাজির, মায়ের সামনে মায়ের কোল থেকে নিয়ে শিশুকে জবাই করে দিচ্ছে। এই ধরনের সত্তর হাজার শিশু ইতিহাস বলে জবাই হয়েছে ফেরাউনের জল্লাদ খুনিদের হাতে। কত ভয়ঙ্কর কথা, ঠিক নয় কি? মুসলিমদের কি সত্তর হাজার জবাই হয়েছে এই যুগের ফেরাউনদের হাতে? সত্তর লক্ষ আরও বেশি, সেই ইরাকে, সেই সিরিয়ায়, সেই লিবিয়ায়, বসনিয়া হার্জেগোভিনায়, হ্যাঁ রোহিঙ্গায়, দেশে দেশে সব দেশে কম বেশ জবাই হচ্ছে কিনা। ফেরাউনরা তৎকালীন মুসলিমদেরকে হীনবল, দুর্বল, উইক করে ফেলেছিল। তাদের বিপরীতে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি এদেরকেই এখন বলবান বানাবো, ক্ষমতাবান এদেরকে বানাবো। ফেরাউন, তোমার সিংহাসন কেড়ে নিয়ে ওদের হাতে তুলে দেব, তোমার বাগবাগিচা ওদেরকে দিয়ে দেব, ওরা বিচরণ করবে, তোমার বালাখানা ওদেরকে দেব, ওরা ওই বালাখানায় বসবাস করবে, তুমি না। কাম তারকু মিন জান্নাতি উয়ুন, কত বাগান ফেরাউনরা ছেড়ে চলে গেছে, উয়ুন কত কূপ ঝর্ণা ধারা ছেড়ে চলে গেছে। কত ধন ভাণ্ডার ছেড়ে চলে গেছে, তার গোরস্থান এসে চলে গেছে, কত সুন্দর নয়ন আবিরাম বাস ভবন সব ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। কাযালিক ওয়া আওরাসনাহা কওমান আখরিন, এইভাবেই আমি ওই যাদেরকে সে হীনবল, দুর্বল, নির্যাতিত, নিষ্পেষিত, খুন জখমে রঙিন করে ফেলেছিল ওদেরকে সব কিছুর ওয়ারিশ বানিয়ে দিয়েছে। সেম ঘটনা আফগানিস্তানে আশরাফ গনিদের ব্যাপারে হয়েছে কিনা? হয়েছে। কত হামবি মার্কিন সেনারা রেখে গেছে, যুদ্ধযান, হেলিকপ্টার, বিমান, সাজোয়া, $8,500 কোটি বাংলাদেশি টাকা না, $8,500 কোটি মূল্যের প্রাণের কলিজের টুকরা সম্পদ রেখে ভাগছে জীবন নিয়ে। এমনই ঘটে, এমনই ঘটবে ইনশাআল্লাহ। এখন ঘটনা শুরু হয়েছে, আর থামবে না।
কসলকিন বালিন কুতআ সিলকুহু ফাতাতা। নবীজি বললেন শেষ জামানায় যখন ঘটনা শুরু হয়ে যাবে, স্টার্ট না হওয়া পর্যন্ত কষ্ট হবে, স্টার্ট যখন হয়ে যাবে পুরানো তসবির দানা রশি ছিঁড়ে গেলে, সুতা ছিঁড়ে গেলে কি হয়, 100 দানার মধ্যে কয়টা আটকে থাকে সুতার মধ্যে? একটাও থাকে না, টপ টপ করে সব। এই ঘটনা ঘটবে সামনে ইনশাআল্লাহ। এখন যুবকরা বেশি বেশি শাহজালাল হও, শাহপরাণ হও, আল্লাহওয়ালা হও, ইবাদতকারী হও, কোরআনওয়ালা হও। আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন ইনশাআল্লাহ। আল্লাহর পৃথিবী আল্লাহ তোমাদের হাতে তুলে দেবেন যাতে পৃথিবীটা একটু নূহ আলাইহিসসালামের যুগের মতো আরেকবার একটু পবিত্র হয়। গোটা পৃথিবীটা নাপাক হয়ে গেছে, কি হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, আল্লাহ তাআলা একটু পবিত্র করবেন ইনশাআল্লাহ। এগুলি কোনো দলের কাজ না, গোটা জাতির, গোটা জাতির কাজ। আর গোটা জাতি বিশ্ব মানবতা নিয়ে কাজগুলি করবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা ইউসুফকে বাংলাদেশে বাস্তবায়ন করেন, যে স্বপ্ন তিনি দেখিয়েছেন তার বান্দাদেরকে সে স্বপ্নের বাস্তব সেই সুন্দর রূপ, সমৃদ্ধির রূপটা আমরা দেখতে চাই। ইউসুফ আলাইহিস সালাম যেমন মিশরে এসে কোনো রক্ত ঝরাননি, সম্পদ দিয়েছেন, খাবার দিয়েছেন, পানিও দিয়েছেন, গোটা মিশরকে সমৃদ্ধিতে বিশ্ব সেরা বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সামনে বাংলাদেশকেও ইনশাআল্লাহ এই ধারায় তিনি রাখবেন, এটা আমরা ইনফরমেশনে জানি। আল্লাহ তাআলা তার সে ওয়াদা পালন করুন, পূরণ করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, ইসলামকে, ঈমানকে, দ্বীনকে নিজের সর্বশ্রেষ্ঠ ব্যাংক ব্যালেন্স মনে করুন, নিজের সর্বশ্রেষ্ঠ জমিদারি মনে করুন। ইসলাম, ঈমান, এহসান, দ্বীনকে, ঈমান, নেক আমলকে নিজের সবচেয়ে বড় অর্জন মনে করুন। প্রকৃত অর্থে এটা নিয়েই অনন্তকালের সফরে আপনি যাবেন, আর পৃথিবীর খড়কুটো সবই আপনি রেখে দেবেন, কিছুই নিতে পারবেন না কাফনের কয় টুকরো কাপড় ছাড়া। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি প্রথম খুতবায় বলেছিলাম, দ্বিতীয় খুতবায় ইসলামের তিনটি মূল নীতি বলবো। সাহাবায়ে কেরাম তিনটি কথায় মুসলিম উম্মার ওই তিন মূল নীতি বর্ণনা করতেন। এক নম্বর, জিনালে নুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। পৃথিবীতে মুসলিম জাতি গদি বানাবার জন্য আসে নাই, পৃথিবীতে মুসলিম জাতি বিল্ডিং বানিয়ে আরাম করার জন্য আসে নাই, পৃথিবীতে মুসলিম জাতি ভালো ভালো মাছ মাংস পোলাও কুরমা খাওয়ার জন্য আসে নাই। এগুলো সামনে খাবে তারা ইনশাআল্লাহ অনন্তকালে। পৃথিবীতে এসেছে কেন? আল্লাহর স্বাধীন চেতা বান্দাগুলোকে, বান্দা বান্দিগুলোকে যারা দাস দাসী বানিয়ে রেখেছে সেই মানব নির্যাতনকারীদের হাত থেকে উদ্ধার করে গোটা বিশ্ব মানবতাকে আল্লাহর সামনে সেজদাবনত করিয়ে সকল দাসত্ব থেকে মুক্ত করে দেব, এইটা হলো আমাদের প্রথম মিশন। মানুষ সবার সামনে স্বাধীন, শুধু আল্লাহর সামনে সে পরাধীন, শুধু আল্লাহর সামনে পরাধীন। এজন্য ইসলামে খলিফা আর ভৃত্য সমান সুবিধা ভোগ করবে, কোনো ভিআইপি নাই, কোনো ভিভিআইপি নাই। সেয়ে দেখেন যারা ইসলামের আদর্শ আজকের যুগে বুঝতেছে, সেয়ে দেখুন আমাদের সেই মুসলিম জাতির একটা অংশ আল্লাহ যাদেরকে বিজয় দিয়েছে, পাগড়ি মাথায়, এই তার ড্রেস গায়ে, সে মন্ত্রী, সে ঝাড়ু দিচ্ছে, ভাঙ্গা ঘরে বসে আছে, ফকির বাদশাহ। কি বাদশাহ? ফকির বাদশাহ। আমরা ফকির বাদশাহ চাই, নহি মুমকিন আমিরি বে ফকিরি। মুসলিম জাতির
এই ফকিরি ছাড়া কখনো আমিরি সম্ভব না। বাদশাহ ঔরঙ্গজেব আসমুদ্র হিমাচলের বাদশাহ ছিলেন, প্রায় অর্ধ শতাব্দী রাজত্ব করেছেন, টুপি সেলাই করে করে নিজের জীবিকা নির্বাহ করেছিলেন, ঠিক না কি? সুলতান ইলতুতমিশ সেম চরিত্রে ছিলেন, খলিফা ওমর সেম চরিত্রে ছিলেন, আবু বকর সিদ্দিক সেই চরিত্রে ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চরিত্রের ছিলেন। পৃথিবীকে এই ধরনের ফকির বাদশা, জনকল্যাণকর, মানুষের সুখ দেখবে, নিজের সুখ দেখবে না, কোন মানুষকে নিজের গোলাম বানাবে না, কার গোলাম বানাবে? আল্লাহর গোলাম। একজন মেথরের যা সম্মান একজন মন্ত্রীর সেই সম্মান মুসলিম সমাজে কোনো তারতম্য নাই, কোনো তারতম্য নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে ছিল না, খুলাফা রাশেদিনের জীবনে ছিল না, এখনও যারা ইসলামকে বুঝেছে তাদের জীবনেও নাই। আপনারা চেয়ে দেখেন। দুই নম্বর, ওমিন জৌরিল আদিয়ান ইলা আদিলিল ইসলাম, সব ধর্মই মানব জাতিকে জুলুম করে, বিভিন্ন ধর্মের পুরোহিতদের সামনে গিয়ে এইভাবে বসে থাকতে হয়, সেজদা করতে হয়, পুরোহিতরাই ওই নিম্ন শ্রেণীর মানুষটার জন্য আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে কিছু বলতে পারবে? তার অধিকার নাই, তার অধিকার নাই। তুমি গণ্ডমূর্খ, তুমি কি চাইবা স্রষ্টার কাছে? আমরা চাইবো তোমারটা, তুমি চাইতে পারবা না, তুমি চাইলে বেয়াদবি গোস্তাখি। আল্লাহ আকবার। ইসলাম বলেন না মানুষ আল্লাহর কাছে কেউই ছোট নয়, সব মানুষে আল্লাহর কাছে কি এক সমান। প্রাচীরের গায়ে এক নাম গন্ধহীন ফুটি আছে ছোট ফুল, অতিশয় ক্ষীণ ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠিয়া বলে কেমন আছো ভাই? ইসলাম সে আচরণটা, ছোট্ট দেখে সবাই অবজ্ঞা করবে, ইসলাম বলবে না তুমি ছোট না, তুমি আল্লাহ সৃষ্টি বিশাল, তুমি ঠিক না কি? সুবহানাল্লাহ। ইসলাম এটা শিখায়, ধর্মের জুলুম থেকে ইসলাম এতটা সুন্দর, ইসলামকে আমরা কলঙ্কিত করি, আমরাও সুন্দর করি, ইসলামকে আমরা মানুষের সামনে অপ্রতিপন্ন করি, সেই যুগ এখন অতীত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রকৃতি ইসলাম আলিম সমাজ ওলামায়ে কেরাম তারা বাস্তব সমাজে মিশে প্রকৃত ইসলামের ন্যায় নীতি ইনসাফ কি জিনিস, সাম্য কি জিনিস, ইনশাআল্লাহ এটা এখন জগৎকে শিক্ষা দেবে। আমরা প্রস্তুত হচ্ছি সেই সাম্য, সেই জাস্টিস, সেই ইনসাফের, সেই ন্যায় নীতির জন্য ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত না? অবশ্যই। কিসের ছোট বড়? ছোট বড় হবে আখেরাতে গিয়ে যে অনেক বেশি মোত্তাকি আল্লাহওয়ালা, দেখা যাবে সেদিন সে বড়। দুনিয়াতে বোঝার কোনো কায়দা নেই, সবাই এক সমান। তৃতীয় মূলনীতি ছিল অমিন দৈকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে বের করে এই ছোট্ট পৃথিবী একটা মশার ডানার সমান, যে এটা তো মানুষ বুঝবে না, এটা কে বুঝেন? আল্লাহ বুঝেন। এই মশার ডানার সমান ছোট্ট পৃথিবী থেকে বের করে মানুষকে অনন্তকালের বিশাল সাম্রাজ্যের দিকে টেনে নিয়ে যাব, এটা হলো আমাদের মুসলিম উম্মা তৃতীয় মিশন। যে তুমি যদি মেথর হও, রিক্সাওয়ালা হও, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি মরতে পারো, কমপক্ষে দশ পৃথিবীর তুমি সম্রাট। লাকাদ দুনিয়া ও আশারাতু আমসালিহা, তোমার জন্য দুনিয়া দুনিয়ার মতো আরো দশটা। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এই মূলনীতিগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন, আল্লাহ এই এলাকাবাসীকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিয়ে আপনার জান্নাতুল ফেরদাউসে স্থান করে দেন আল্লাহ, আপনার সন্তুষ্টি আমাদের জন্য ফরজ করে দেন আল্লাহ, জাহান্নামকে আমাদের জন্য হারাম করে দেন, বাংলাদেশের স্বাধীনতাকে আপনি চির অক্ষুণ্ণ করেন আল্লাহ, আল্লাহ বাংলাদেশকে আপনি আপনার কোরআনে বর্ণিত যে ইউসুফ চরিত্র আমরা দেখেছি, ইউসুফ চরিত্রের হাতে আল্লাহ তুলে দেন আল্লাহ, এবং তার মাধ্যমে সেই সমৃদ্ধি, সেই সুখ, সেই ন্যায় নীতি,
সেই দিন ঈমান আমলে সালেহ করার পরিবেশ আল্লাহ তাআলা আপনি করে দেন। বর্তমান যারা বাংলাদেশকে পরিচালনা করছেন তাদেরকেও তৌফিক দেন, যত সব ভালো কাজ আছে সৎ কাজ আছে তারা যাতে তা করতে পারে, যাতে কে ভালো পথে নিতে পারে। আল্লাহ আমরা সবারই কল্যাণ চাই, আল্লাহ সবাইকে সুন্দর আমল করার আপনি তৌফিক দান করেন।